আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমাদের সাথে আমরা এই অনলাইন মাধ্যমে যে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, আশা করি তোমরা এই ক্লাসগুলি দেখে বাসায় বসে প্র্যাকটিস করছো এবং যার যে সিলেবাস সেই সিলেবাসগুলি সম্পূর্ণ করছো, আমরা সেই প্রত্যাশা করি। আমি আমাদের অত্র প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় অনলাইন মাধ্যমে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ খালেদুল হাসান, সহকারী অধ্যাপক, ব্যবস্থা বিভাগ, সরকারি হারঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। তোমাদের সাথে আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমার একাদশ শিক্ষার্থীর ব্যবসা শিক্ষা যারা অধ্যয়নরত আছে তাদের জন্য। সেই কোর্সটার নাম হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র। এটা একাদশের ছেলেমেয়েরও আমার এই ক্লাসটা দেখতে পারো, দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো বা আমাদের বর্তমানে পরীক্ষা দিতে আসো অনলাইন মাধ্যমে তারাও হয়তো একটু দেখতে পারো, অথবা যারা পরীক্ষার্থী আছো তারাও দেখতে পারো। এই চ্যাপ্টারটা আমরা ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স সব ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা আছে, সেটা হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। তো আমি তোমাদের সাথে আজকে গত ক্লাসে একটা উদ্দীপক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরেকটা উদ্দীপক নিয়ে আমরা হাজির হয়েছি। সেই উদ্দীপকটা একটা বোর্ডের থেকে নেওয়া, একটা বোর্ড থেকে আসছে। এই ধরনের উদ্দীপকগুলি যদি তুমি পরীক্ষা আনসার করতে চাও সেক্ষেত্রে প্রশ্নটা পাওয়ার সাথে সাথেই উদ্দীপকটা বা গল্পটা, যে গল্পের মধ্যে লুকানো আছে তোমার সাবজেক্ট বা কোর্স রিলেটেড টপিকস, সেটা তুমি ভালো করে পড়ে তারপর পরবর্তীতে বা নিম্নে বর্ণিত যে উদ্দীপকের কোশ্চেনগুলি আছে সেগুলো তুমি আনসার করবা। সো আমি বারবারই বলতেছি তোমরা বাসায় যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি তুমি আনসার করতে পারবে। সো আমরা একটু তাকাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বোর্ডে তাকাই। একটা উদ্দীপক লেখা আছে, সেটা হচ্ছে উদ্দীপকটা হচ্ছে এরকম: মাইমুনা ও আতিফা সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। দুইটা মেয়ে নাম যাদের কাজ হচ্ছে সমঝোতার ভিত্তিতে, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এক ধরনের একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করে। সেই ব্যবসা বাণিজ্যটার নাম হচ্ছে কি, সেটা হচ্ছে পার্লার, একটা পার্লার প্রতিষ্ঠা করছেন এবং যথাযথ কর্তৃপক্ষ নিরিকট থেকে তার নিবন্ধন করে দেয়। খুব খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে আমি বলেছিলাম নিবন্ধনের কথা, নিবন্ধন করলে কী কী সুবিধা পাওয়া যায় এবং নিবন্ধন কেন করতে হয়, নিবন্ধনকে আদৌ বাধ্যতামূলক, এগুলি আমি গত ক্লাসের উদ্দীপকে আলোচনা করেছি এবং এগুলি পরীক্ষা আসে ম্যাক্সিমাম। আমার এই অভিজ্ঞতা দেখতেছি তোমার যত প্রশ্নই আসুক সেটা আমার কিন্তু নিবন্ধন সংক্রান্ত উদ্দীপকটা পরীক্ষা আসে বেশি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখব নিবন্ধন করে নিয়েছেন, নিবন্ধন দুজনে কিন্তু সে যথাযথ কর্তৃপক্ষের মানে নিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে নিবন্ধন করে নিয়েছেন। শর্ত মোতাবেক আতিফা ব্যবসায় মূলধন করবেন না, খুব খেয়াল করবে, শর্ত মোতাবেক দুজনের যে সমঝোতা হয়েছে সেই সমঝোতার উপরে ভিত্তি করে আতিফা মানে সেকেন্ড পার্টনার সে ইনভেস্টমেন্ট করবে না। তাদের ব্যবসা বেশ উন্নতি হচ্ছে, তার মানে দাঁড়াইল যত আর্থিক লেনদেন বা আর্থিক ইনভেস্টমেন্ট করতেছেন মাইমুনা, আতিফা কিন্তু ইনভেস্টমেন্ট করবে না। মানে আমি টাকা দিব না, টাকা ছাড়া অন্য এনার্জি আমি কর্ম আমার পরিশ্রম শ্রম সেগুলি কিন্তু আমি দিব। একজন দেনাদারের নিকট থেকে কিছু টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন, খুব ইম্পর্টেন্ট কথা। একজন দেনাদারের নিকট মানে একজন দেনাদারের নিকট ব্যবসা লেনদেন করতে যাওয়ার পরে একজন দেনাদার হয়ে গেছে, পাওনা টাকা দিচ্ছে না, মানে আমি পাওনাদার বা সরি মাইমুনা ওয়াতিফা পাওনাদার আর যিনি টাকা দিচ্ছেন না সে হচ্ছে দেনাদার। দেনাদারের নিকট থেকে কিছু টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ উদ্দীপকটা খুব মনোযোগের সহিত পড়লাম, পড়ে কী বুঝলাম, পড়ে বুঝলাম এখানে একটা চুক্তির কথা বলা হয়েছে এবং একটা নিবন্ধনের কথা বলা হয়েছে। তো আমরা প্রথমে উদ্দীপকটা বা গল্পটা পড়ে তুমি বুঝবে এটা কোন চ্যাপ্টার, তোমার কোর্সের কোন চ্যাপ্টারে কোন চ্যাপ্টার সংক্রান্ত বা কোন চ্যাপ্টারে কোন টপিকস নিয়ে আলোচনা হচ্ছে বা হইতেছে, তখন তুমি কিন্তু মানসিকভাবে একটা প্রিপারেশন নিবে। তো প্রথম যে কোশ্চেন করা হয়েছে চুক্তি কী, আমরা জানি চুক্তি রিলেটেড আমার ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের মধ্যে চুক্তি অংশীদারি কারবারের মধ্যে একটা টপিকস। চুক্তি কী, অংশীদারদের
ব্যবসা সম্পর্কিত যে একমত হয় সেটাকে বলা চুক্তি। আমি আবারও বলি, অংশীদারগণের ব্যবসা সম্পর্কিত, ব্যবসা সম্পর্কিত অন্য কিছু না কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা সম্পর্কিত যে একমত হয় সেটাই কিন্তু আমার চুক্তি। তার মানে অংশীদারগণের ব্যবসা সম্পর্কিত ঐক্য সেটাকে, এক ঐক্য বা একমত হওয়া, কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটাকে বলা হয় চুক্তি। দ্বিতীয় নম্বর কোশ্চেনে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বলা হয়েছে কি, নাবালক বলতে কী বোঝায়। আমি তোমাদের গত ক্লাসে এই কোশ্চেনের উত্তর দিয়েছি, আশা করি এটা দিতে হবে না। তারপর আমি আমার যারা গত ক্লাসের স্টুডেন্ট এই ক্লাসটা লেকচারটা শোনো নাই তাদের জন্য বলতেছি, নাবালক হচ্ছে এ কিন্তু পার্টনার না, এক ধরনের সক্রিয় পার্টনার না। এই নাবালক কিন্তু অংশীদারের আইন আছে একটা, অংশীদারের আইনের 30-এর এক ধারায় বলা হয়েছে 18 বছরের নিচে যিনি থাকবে তাকেই বলা হয় নাবালক। 18 বছর বা 18 বছর ঊর্ধ্বে যে আছে তাকে বলা হয় সাবালক বা পার্টনারশিপ বা পার্টনার হতে পারবা নাবালক। 18 বছর কম হলে কিন্তু পার্টনার হতে পারবা না। নাবালকরা অংশীদার হতে পারবে কি না সেটা হচ্ছে আমি গত ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। অংশীদারগণের মৌখিক সম্মতিক্রমে সীমিত সময়ের জন্যে সে এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে, বাট দীর্ঘমেয়াদী পারবে না। এবং এই অংশ নাবালকরা কিন্তু তোমার ব্যবসা বাণিজ্যে লেনদেন বা আর্থিক হিসাব নিকাশ সে দেখভাল করার, সে দেখতে পারবে, সে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সারা বছর পরিচালনা করতে পারবে না। সো নাবালক বলতে আমরা কী বুঝি, তুমি সুন্দর করে লিখবে, অংশীদার আইনের 30-এর 1 দ্বারা বলা হয়েছে 18 বছরের নিম্নে সবাইকে নাবালক বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2টা কোশ্চেনের উত্তর শিখলাম। 3 নম্বরে যেটাকে বলা হয়, 3 নম্বরে উদ্দীপকে আতিফা কোন ধরনের অংশীদার ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, মাইমুনা কিন্তু মূল ইনভেস্টর এখানে, তারা তাদের সাথে যে কী হচ্ছিল সমঝোতা ছিল, একটা বিউটি পার্লার প্রতিষ্ঠা করবেন এবং এই যথাযথ কর্তৃপক্ষকে নিবন্ধন করছেন, শর্ত মোতাবেক, শর্ত ছিল আতিফা কোনো লেনদেন করবেন না। আতিফা হচ্ছে কর্মী অংশীদার, আমি তার মানে কি, আতিফা টাকা বিনিয়োগ করতে পারবে না, করবে কে, মাইমুনা। আতিফা কি হচ্ছে, কর্মী অংশীদার, কারণ আমি টাকা দিতে পারবো না, আমি কাজ করব, আমি পরিশ্রম করব, আমি সব দেখাশোনা করব, শ্রম দিব, আমি অর্থ ছাড়া সকল কাজগুলি করার দায়িত্ব আমি নিব, সেটাকে বলা হয় কর্মী অংশীদার। মানে যে অংশীদারগণ বিনিয়োগকৃত অর্থ লেন বিনিয়োগ না করে ওই প্রতিষ্ঠানের সকল কাজ বা যে নির্দিষ্ট কাজ সম্পাদন করে সেটাকে বলা হয় কর্মী অংশীদার। কর্মী অংশীদাররা বিভিন্ন ধরনের কাজ করে, কাজ করে তার ওই এই ক্যাপিটাল, ওই ইনভেস্টরের একটা শেয়ার একটা অংশীদার হয়, সেটাকে আমরা বলা হয় কি, কর্মী অংশীদার। তার মানে সে, কারণ যেহেতু উদ্দীপকে ছিলই, তাদের মধ্যে একটা শর্ত মোতাবেক চুক্তি ছিল আতিফা ব্যবসায় মূলধন করবেন না। তাহলে আতিফা কী ধরনের অংশীদার, কর্মী অংশীদার, এটা মাথায় রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব, পাওনা আদায়ে তারা উভয় সক্ষম হবে কি না। এই যে একজন দেনাদারের নিকট থেকে কিছু টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেবে, এই যে আতিফা এবং মাইমুনা ও আতিফা এই যে পাওনা টাকা আদায় সক্ষম হবে, তাহলে পাওনা টাকা আদায় করতে গেলে যদি থানায় মামলা করতে হয় বা আদালত কর্তৃক কোনো মামলায় নিষ্পত্তি হতে চায়, তাহলে তোমাকে অবশ্যই, আমি গত ক্লাসে বলিয়াছি, নিবন্ধন করতে হবে, নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, মানে হচ্ছে নিবন্ধন করলে বাধ্যতামূলক নয়, বা করতে পারো নাও করতে পারো, বাট বিষয়টা হচ্ছে যদি তুমি আদালত কর্তৃক পাওনা টাকা আদায় করতে চাও, তোমার পার্টনারের সাথে যদি কোনো আর্থিক ঝামেলা হয় বা কেউ দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে আদালত কর্তৃক রাষ্ট্রীয় সুবিধা বা আদালত কর্তৃক একটি দেশের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে যে ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলি আছে সেই অধিকারগুলি আদায় করতে হলে তোমার প্রতিষ্ঠানকে অবশ্যই কী করতে হবে, তোমাকে নিবন্ধিত হতে হবে। এবং নিবন্ধিত হতে হলেই, যেহেতু তারা নিবন্ধন করেছে, তাহলে কিন্তু অবশ্যই তারা এই পাওনা টাকা আদায় করতে পারবে, আদায় করার জন্যে আদালতে যেতে পারবে বা আইনগত ব্যবস্থা নিতে পারবে, আইনগত উদ্যোগ নিতে পারবে। সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি মাইমুনা ও আতিফা তাদের ব্যবসায়ের দেনাদারের কাছ থেকে অবশ্যই টাকা আদায় করতে সক্ষম হবে, কারণ তারা নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে নিবন্ধন করেছেন।
এজন্যে আমরা বলতে পারি অবশ্যই এই পাওনা টাকা আদায়ে সক্ষম, যেহেতু তারা নিবন্ধিত প্রতিষ্ঠান এবং নিবন্ধিত প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা রাষ্ট্র তার নিবন্ধিত প্রতিষ্ঠানকে দিতে দেওয়ার কথা বলা হয়েছে আমাদের এই অংশীদারি আইনে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা বিগত বছরের উদ্দীপক নিয়ে আজকে আমি আমার ক্লাসে আলোচনা করলাম। আমরা এখন থেকে বোর্ডের উদ্দীপকগুলি নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, যেহেতু আমার তোমাদের নির্ধারিত সিলেবাস শেষ, যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা আসে ওই ধরনের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। এতে তোমার জড়তাটা এবং নার্ভাসনেসটা দূর হবে আমরা আশা করতে পারি। তোমরা আমার এই ক্লাসগুলি দেখে বাসায় বসে বাকি প্র্যাকটিসগুলি করবে, তাহলে তোমাদের কী হবে আরও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এবং উদ্দীপকগুলি কীভাবে আনসার লিখতে হবে এবং উদ্দীপক রিলেটেড কীভাবে আনসার লিখতে হবে সেটা তোমরা আমার এই ক্লাসগুলিতে তোমরা দেখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে এখন থেকে বিশেষ করে আমি তোমাদের সাথে বোর্ডের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ খালেদুল্লাহসান তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। সবাই এই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে, ভালো থাকার চেষ্টা করবে এবং রেগুলার প্র্যাকটিস করবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।